বন্ধুরা দেখতে পাচ্ছ ডান দিক বাদিক রাস্তার কি অবস্থা, পুরো কাদা, সামনের চাকা পুরো স্কিড করছে গাড়ির একদম পুরো। ও মাই গড, বাস বেঁচে গেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তো সবাইকে আরেকবার নতুন করে স্বাগত জানাচ্ছি সমুজ্জিতর ব্লগে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে বেরিয়ে পড়েছি জার্নি, নতুন রাস্তা, নতুন জায়গা। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে ক্যামেরাটা অন করে রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। তো আপাতত রানাঘাটের দিকে যাচ্ছি। রানাঘাট পার হয়ে আমরা সোজা চলে যাবো কল্যাণী ধরে। কোথায় যাবো? হচ্ছে ব্যান্ডেলের দিকে। তো গুগল মাথা বলেছে যে রানাঘাটের ওখানে ট্রাফিক রয়েছে, তো রানাঘাটের ওখানে গিয়ে একটা ভিতরের রাস্তা ধরে যাব। তো সেই রাস্তাটা কোন রাস্তা সেটা সকালে গিয়ে তোমাদের বলবো। আর যদি দেখি যে ট্রাফিক মোটামুটি ক্লিয়ার আছে তাহলে বেরিয়ে যাব, আর যদি ট্রাফিক ক্লিয়ার না থাকে তাহলে আমাদের সেই রাস্তা ধরে যেতে হবে। বিকজ ওখানে দেখাচ্ছে যে 45 মিনিটস লেট হবে ওইখান থেকে গেলে, রানাঘাট থেকে চাকদা অবধি রাস্তায় প্রচণ্ড জ্যাম রয়েছে। তো বন্ধুরা রানাঘাট তো ক্রস করে দেখো, রানাঘাট মানে যে চাবি গেট রয়েছে চাবি গেটটা ক্রস করে বেরিয়ে এসেছি। তো যেমনটা অ্যাকচুয়ালি গুগল দেখাচ্ছিলো জ্যাম রয়েছে, তো সেরকম লেভেলে জ্যাম নেই, তাই পায়ে ডাকার ভিতর দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরলাম না, নর্মালি বেরিয়ে যাচ্ছি রাস্তা ধরে। কারণ এরকম সামান্য জ্যাম থাকলে আরামসে রাস্তা পার করা যায়। গাড়িতে লেখা রয়েছে পুলিশ, কিন্তু হেলমেট পরার নাম নেই। বাহ, আর আমরা হেলমেট না পরলেই দত্তরাজের দোষ। বস, গুগল কোনো সময় ভুল হতে পারে না। তো চাকদা পার হওয়ার কিছুটা মানে চাকদা ঢুকিনি এখনও, পায়রাঙাটা জাস্ট পার হয়েছি। তো কিছুটা যেতে না যেতে দেখতে পাচ্ছে একদিকে লরির আর গাড়ির কতটা বড় লাইন রয়েছে। মানে বাড়িতে ভাত খেয়ে বেরিয়ে অফ ট্র্যাকের মজা নিচ্ছি এখানে আমি। এখন অফরোড আমার একদম সুন্দর অ্যাডভেঞ্চারাস অফরোড চলছে, একদম সুন্দর জ্যাম। ও মাই গড, তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুই দিকে রাস্তায় গাড়ি আর গাড়ি, মাঝখান দিয়ে আমি কোনো রকমে আপাতত একটা সরু গলি করে বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটাই আমাকে ইউটিলাইজ করতে হবে যদি এখন পৌঁছাতে হয় হতে হয় আমাকে ডেস্টিনেশনে, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই যাওয়ার। তো মাঝে মাঝে বাস হলে একটু ভয় লাগে, কারণ বাসের পিছনটা যদি একটু ফট করে চাপ। তো বন্ধুরা দেখো একটা কঠিন রাস্তা, অফরোডের মানে সেই লেভেলের অফরোড দিয়ে আমরা এখন অফরোডিং করতে হবে। এরকম রাস্তা ছেড়ে পাশের মাঠে নেমে দেওয়া হয়েছে, মানে এতটাই সুন্দর, এতটাই ফাঁকা রাস্তা, এতটাই ফাঁকা জ্যাম, মানে ফাঁকা জ্যাম নট জ্যাম, ভালো জ্যাম, ফাঁকা জ্যাম রয়েছে। আচ্ছা, এখান থেকেও আবার সোজা আমাদের এই পাশ থেকে নেমে যেতে হবে, নেমে গিয়ে অফরোডিং ট্র্যাক। দেখে নাও অ্যাক্টিভার টপ স্পিডটা নিয়ে একদম গাড়ি ছুটে চলেছে। তো অ্যাক্টিভার টপ স্পিড কত? 90। এই রাস্তাটা এক্ষুনি শেষ হয়ে যাবে, আরে খারাপ লাগছে। যদি এরকম রাস্তা পুরো সময় পাওয়া যায় তাহলে কত শর্ট ডিস্টেন্সে, কত সরি, কত শর্ট টাইমে কত বড়, কত লং ডিস্টেন্স কমপ্লিট করতে পারা যায়। বাট রাস্তাটা শেষ এখানেই। তো বন্ধুরা জার্নি তো প্রবলেম ছাড়া তো কোনোদিনও কমপ্লিট হতে পারে না, না কোথাও একটা যেতে গেলে তো সেখানে জার্নিতে প্রবলেম চলে এসেছে। তো প্রবলেমের মধ্যে গিয়ে বাবা সব গরম হয়ে রয়েছে। এই যে লাইটটা দেখতে পাচ্ছ, লাইটটা ঢিলা হয়ে গেছে, তো একটু টাইট দিতে হবে। ঝনঝন ঝনঝন করছে এদিকেরটা একটু টাইট, আর এই পাশে সামান্য একটু টাইট দিলেই এলএন কিটা সবসময়ের জন্য আমি সবসময় সঙ্গে ক্যারি করি। তো বন্ধুরা এখান থেকে 8 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে আপাতত। ওয়াও, সেফ ড্রাইভ সেফ লাইফ, অবশ্যই অ্যাক্সিডেন্ট পয়েন্ট, গো স্লো, স্লো তো যাচ্ছি বস, আর কত স্লো যাবো। ও সানকিশ, কি
কি সুন্দর লাগছে আকাশটা বস, জাস্ট দেখো বন্ধুরা, মানে এরকম সুন্দর সুন্দর আকাশ। ও মাই গড, ও সামনে একটা মরার গাড়ি যাচ্ছে, এর মধ্যে কি মরার আছে জানি না, তো ওটা প্রণাম করে নেওয়া উচিত ভাই, করোনা না তো চাপের বিষয়, এখন সব দেখলেই ভয় লাগে। নিচ্ছি তো টার্নি, যে রাস্তাটাতে উঠছি সেটা চলে গিয়ে হচ্ছে গিয়ে দিল্লি রোড। তো বন্ধুরা, এখান থেকে সামনে দিয়ে আমরা বাঁদিকে হয়তো টার্ন নেবো, না টার্ন নিয়ে সবাই চলে যাবো। তো এই নতুন লেনটা তৈরি হচ্ছে, এই লেনটা কোন দিকে যাবে রাস্তাটা এখনও বলতে পারবো না, তো এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে তো অসাধারণ একটা রাস্তা দেখতে পাচ্ছি আমরা, উপরে তৈরি হচ্ছে। যদি বন্ধুরা তোমরা দেখতে পাও তো এখান থেকে দেখো বর্ধমান 66, পালসিস 56, পান্ডুয়া মাত্র 16 কিলোমিটার। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কঠিন জায়গার মধ্যে আছে, এখান দিয়ে উঠবা, এখান দিয়ে উঠবা তো। আচ্ছা ওকে, সন্ধে নামার আগে আমার নাম ধরে কেউ ডাকে, আমি মুখ লুকিয়ে কার বুকে আমি গল্প বলি কাকে। বন্ধুরা, ট্রানজেকশন ব্রেক তো নিতে পারলাম না, যেটা জন্য একটু প্রবলেম হলে রাস্তায় হচ্ছে, বিকজ লাইট ডাউন হয়ে গেছে হঠাৎ করে, এই টাইমটাতে একটু ব্রেক নেওয়াটা সবসময়ের জন্য দরকার লংয়ে বেড়ালে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে একদম জনবিহীন, বলতে গেলে শুধু গাড়ি চলছে, রাস্তার দিক দিয়ে কোনো বাড়িঘর কিছু নেই, এরকম একটা জায়গা দিয়ে আপাতত আমি এগিয়ে চলেছি। তো এইসব রাস্তা এই রাত্রেবেলা যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি ভালো। এরপর কল্যাণের ভিতর দিয়েও আমাকে যেতে হবে, কিছুটা রাস্তা রয়েছে। তো বন্ধুরা, আপাতত JNM হসপিটাল রোডের সামনে থেকে, মানে হসপিটালের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর তা চত্বরে কেউ মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছে লোকজন, কত সাহস হয় এদের বুকের পাটায়। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে গাড়ি চলছে চলছে চলছে, তো একটা টি ব্রেক মাস্ট বি দরকার, আর তার সাথে কিছু স্ন্যাক্সও খাওয়ার মতো ইচ্ছা রয়েছে, বিকজ অনেকক্ষণ হয়ে গেছে, সে দুপুরবেলা বাড়িতে ভাত খেয়েছিলাম, তারপর এখন অব্দি কিছু খাওয়া হয়নি রাস্তায়, তো এখানে ভালো স্ন্যাক্স পাওয়া যায়, তো সেক্ষেত্রে দেখা যাক। আপাতত একটা এগ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, তো বিশাল খিদা পেয়ে গেছিলো, যেটা বলছিলাম তোমার এগ স্যান্ডউইচটা খেতে খাবো, খেয়ে আর এক কাপ চা খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো আপাতত কন্ট্রোলে। দেখতে পাচ্ছ কেমন জায়গাতে গাড়ি টানতে হচ্ছে, তো পুরো জ্যাম, মানে খুব অসাংঘাতিক এবং খুব বাজে লেভেলের জ্যাম রয়েছে রাস্তার মধ্যে, জাস্ট ডিসগাস্টিং। এদিক থেকে মানে কীভাবে কোন দিক দিয়ে যাবো, আর ছোটো হুইল যেহেতু একটু প্রবলেম তো বস হচ্ছে, বিকজ কাদাতে যখন পুরো হুইলটা আটকে যাচ্ছে, তো তারপর যখন ব্রেক মারলে একটু হালকা স্কিড করছে গাড়ি, সেটা বুঝতে পারছি, তো প্রচুর কেয়ারফুলভাবে গাড়ি চালাতে হচ্ছে, কারণ এখানে এখন চুন থেকে যদি পান খসে তাহলেই মানে একদম পুরো সোজা কোন লরির চাকার তলা যেতে হবে তার নেই ঠিক। তো সো ফার সো গুড, আল ইজ ওয়েল বলো ভাই, টেনে বেরাও গাড়ি, গাড়ি একটু জোরে এখন চালানো যাবে, কারণ পুরো চাকাতে একদম পুরো চাকাতে কাদাতে পুরো জর্জরিত গাড়ি, আর একটা জোরে ব্রেক মারবো, সোজা গাড়ি নিয়ে সোজা গাড়ি যে কোনো একদিকে বেরিয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে কীভাবে এগিয়ে চলেছি, বাট এখানে তো অবধি হলো, বাট এদিক থেকে আবার ডান দিকে মেরে হবে হবে কাকা, হবে খেলা হবে কাকা, খেলা হবে এখানে। পিছন চাকাটা পুরো স্কিড করলো, ব্যাস ৩.৮২ কিলোমিটারটা দেখানো। বন্ধুরা দেখতে পাচ্ছ যে মানুষ কিভাবে যাচ্ছে রাস্তায়, তো এখানে রাস্তায় জ্যাম ছিল, এই ভদ্রলোককে দেখে সিরিয়াসলি আমার খারাপ হয়েছে, যদি নর্মাল সিচুয়েশান হতো তাহলে আমি একে বলতাম যে লিফট দিয়ে আমি চৌধুরী অব্দি যাচ্ছি, একে লিফট দিতাম। ও মাই গড, দেখতে পাচ্ছ রীতিমতো পা, মানে কি বলবো, এখান থেকে
দাদা কতদূর যাবে? তো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি। তো গাড়ির অবস্থাটা দেখো কিরকম রয়েছে। তো যেই রকম জায়গাতে আসলাম এখানে মানে কাদাতে জর্জরিত হয়ে গেছে। ইভেন এদিকটা থেকে আরম্ভ করে গাড়ির পিছনটা দেখো একদম, আর তার সাথে আমার শুজ, আমার জুতোটার অবস্থা দেখো, পুমা একদম পুরো ইউমা হয়ে গেছে। বন্ধুরা তোমরা ভিডিওটা এতক্ষণ যদি দেখেই থাকো তাহলে বলো প্লিজ ভিডিওটাকে একটা লাইক দাও, কমেন্ট সেকশনে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর প্রথমবার চ্যানেলটা ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো আমি সমরজিৎ এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, টেক কেয়ার।